1952 সালে আমরা মাতৃভাষা বাংলা রক্ষা করার জন্য রফিক সালাম জব্বার আমাদের ভাইরা জীবন দিয়েছে জনগণ ঠিক কিনা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে যারা বাংলার জমিনে মা বন্ধের ইজ্জত দুর্ভর করেছে তাদেরকে শহীদদের পাশে লাঠি দিয়ে পিটায় বাংলাদেশকে স্বাধীন করেছে জনগণ ঠিক কিনা আমরা পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের প্রায় 16 কোটি মুসলমান পৃথিবীর কোন রাষ্ট্রের খবরদারি মানি না জনগণ ঠিক কিনা আমরা আমেরিকার খবরদারি মানি না জাপান চীন ইন্ডিয়ার খবরদারি মানি না আমরা মুসলমান নিজের পায়ে দাঁড়াতে চাই জনগণ ঠিক কিনা যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটি নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জলে উঠে বই তবে যাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি ফেলে সকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেলে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে দুহাত তুলে আমার সাথে বলতে হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জলে উঠবই তবে যাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি ফেলে সকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের আগ্রাসনে হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণের তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস করেছে তপ্ত ভাষণ আবার আসবে ফিরে ঠিক কিনা যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস করেছে তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খড়গ চালায় নগল বন্ধু সেরে কালুরে ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার জ্বরে যে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নবাস কিংবা নবছরে জাতি জীবনে বরণে লড়াই করে এই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 দুর্গম গিরি কান্তার মরু দুস্তার পারবারে হে লঙ্গিতে হবে রাত্রির নিষিদ্ধ যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তার পারবারে হে লঙ্গিতে হবে রাত্রির নিষিদ্ধ যাত্রীরা হুশিয়ার যদি ইস্পাথারের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পরেই শহীদ তিতুরে বাসের কেল্লা আবার তুলিবে গড়ে ঠিক না যদি ইস্পাথারের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পরেই শহীদ তিতুরে বাসের কেল্লা আবার তুলবে গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কিল্লায় উড়াব মিশন আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে মোরা পাথরের নয় পাজরের বাদে গরব তাদের রুখতে কোনো তাবেদার কোনো গাদ্দার যদি মির্জা পড়ে রে সেই কালপদ মারায় তবেই আবার যুদ্ধ হবে 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 বাদিসে দামামা বাদরে আমামা শির গজি মুসলমান দাওয়াত এসেছে নয়ামা জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান বাদিসে দামামা বাদরে আমামা শির গজি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান মোরা পৃথিবীর কোন পরাশক্তি মানি না খবরে দাঁড়ি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি ঠিক না আমরা পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের প্রায় 16 কোটি মুসলমান পৃথিবীর কোন রাষ্ট্রের খবরদারি মানি না জনগণ ঠিক কিনা আমরা আমেরিকার খবরদারি মানি না জাপান চীন ইন্ডিয়ার খবরদারি মানি না আমরা মুসলমান নিজের পায়ে দাঁড়াতে চাই জনগণ ঠিক কিনা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরে দাঁড়ি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এ পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো
দখলে শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বছর অন্য এ দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য ঠিক কি না 1952 সালে আমরা মাতৃভাষা বাংলা রক্ষা করার জন্য রফিক সালাম জব্বার আমাদের ভাইরা জীবন দিয়েছে জনগণ ঠিক কি না 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে যারা বাংলার জমিনে মা বন্ধের ইজ্জত দুর্ভর করেছে তাদেরকে শহীদ তিতর পাশে লাঠি দিয়ে পিটায়া বাংলাদেশকে স্বাধীন করেছে জনগণ ঠিক কি না মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাকে বছর অন্য এ দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জনস্থল কিংবা অন্তরীক্ষে আমাদের কেউ বাদারে শিকল পরায় তবে আবার যুদ্ধ হবে 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 যদি আমাদের দেশের সীমানা কেউ মুছে দিতে চায় যদি আমাদের মাটির ধনসম্পদ কেউ লুটে নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ জনগণ ঠিক কিনা আলহামদুলিল্লাহ